যুক্তরাজ্য বিএনপি লেস্টার শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে অনুষ্ঠানে লেস্টার বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতারা উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল লেস্টার শাখার উদ্যোগে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় সোমবার বিকেলে লেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় লেস্টার বিএনপির নেতা কর্মী সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছিলেন লেস্টার বিএনপি সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও আব্দুল সালামের পরিচালনায় সংহতি দিবসের আলোচনায় অংশ নেন আগত নেতৃবৃন্দ বক্তারা বলেন এই সরকারকে সহযোগিতা করতে হবে যাতে তারা প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্তর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন আলোচনায় অংশ নেন আল মাহমুদ আরজু আব্দুর রব, জাফর বেন জাদিদ রকিব আলী শারমিন রহমান সহ আরও অনেকে লেস্টার থেকে নুমান রাজা এস নিউজ